হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে চিটাগং বাই এয়ার। আজকে প্ল্যান করেছি যে আমরা এয়ারের মাধ্যমে ঢাকা থেকে চিটাগং যাব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন রয়েছি ঢাকা গুলশান এক থেকে উবার কন্ট্যাক্ট করেছি। উবারের মাধ্যমে যাব আমরা এয়ারপোর্ট। তবে এয়ারপোর্ট যাওয়ার আগে আমরা ফার্স্ট টাইম যাবো হচ্ছে নর্থ টাওয়ারে, উত্তরা নর্থ টাওয়ার। ওখানে গিয়ে দুপুর লাঞ্চ করব। দুপুর লাঞ্চ করার পরে আমরা চলে যাব হচ্ছে এয়ারপোর্টে। তাই ঢাকা শহরে আসলে আগে যে পরিমাণ একটা ছিল, সৌন্দর্য ছিল, এখন এই উত্তরা ফ্লাইওভার হওয়ার কারণে বা মেট্রো রেল বা বিভিন্ন কাজ করার কারণে এখানকার রাস্তাটা যানজট অনেক বেশি সৃষ্টি হচ্ছে এবং পরিবেশটা অনেক দূষিত হচ্ছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি গুলশান থেকে নর্থ টাওয়ারের উদ্দেশ্যে, কারণ ওইখানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চটা করে দেন আমরা যাব হচ্ছে এয়ারপোর্টে। আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিটাগং উদ্দেশ্যে রওনা দেব। আমাদের ফ্লাইট টাইম হচ্ছে সন্ধ্যা 6:15, আর এটা হচ্ছে আমরা ডোমেস্টিক বিমানবন্দর থেকে আমাদের ফ্লাইটে উঠতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি উত্তর নর্থ টাওয়ারে। নর্থ টাওয়ারের বৈশাখী হোটেলে আমরা দুপুর লাঞ্চ করব। আমরা দেখতে পাচ্ছেন যে এই হোটেলের ভিতরের পরিবেশটা একটু অন্যরকম, সিমসাম পরিবেশ। এখানে আসলে তেমন খুব বেশি যে কোলাহল বা জনগণের যে একটা গ্যাদারিং, সেই জিনিসটা এখানে নেই। তবে এখানকার পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। আর এখন আমরা দুপুর লাঞ্চ করার জন্য অলরেডি খাবার অর্ডার দিই। আসলে ঢাকা শহরে এই অতিরিক্ত তাপমাত্রা এবং গাড়ির কারণে এখানকার পরিবেশটা সত্যিই অনেক দূষিত এবং কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। আর আমরা আসলে চিটাগংতে এসেছি এখানকার পরিবেশের সাথে আসলে অনেকদিন পর, তাই একটু আমাদের জন্য অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হচ্ছে। আমরা ইতিমধ্যে আমাদের লাঞ্চ করে ফেলেছি, আর আমরা এখন যাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের আজকের ফ্লাইট হচ্ছে সন্ধ্যা 6:15। আমরা ঢাকা থেকে চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা দিব, আর আমরা এখন যাচ্ছি ডোমেস্টিক বিমানবন্দরের দিকে, কারণ ওখান থেকে আমাদের ফ্লাইট উঠতে হবে। ইতিমধ্যে আমরা আমাদের টিকিট বুকিং করেছি, আমরা বন্দরে গেলে টিকিট সংগ্রহ করতে পারবো। আর আপনারা জানেন যে আজকে অনেক রোদ থাকার কারণে এবং গরমের মাত্রা বেশি থাকার কারণে খুবই কষ্ট হচ্ছে। আর যদিও আমরা ইতিমধ্যে চলে এসেছি, আর আজকে হচ্ছে আমাদের টাইম সময় হচ্ছে 6:15, ফ্লাইট ছাড়ার সময়। আমি এখন রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দিয়ে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই জায়গাটা কিন্তু অনেক নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, হয়তো কোনো প্রোগ্রাম হবে। যাই হোক, আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ডোমেস্টিক বন্দরের দিকে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, সত্যি কথা বলতে আমার জীবনের ফার্স্ট আজকে আমি এয়ার ট্রাভেলস করছি। আজকে এয়ারের মাধ্যমে ঢাকা থেকে চিটাগং যাব। আসলে এর আগে কখনো এয়ারে চড়া হয়নি, তাই আমি এয়ারে চড়ার জন্য সো এক্সাইটেড। আর আমি এখন রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। আমরা চলে এসেছি আমাদের ডোমেস্টিক বিমানবন্দরের সাইডে, যেখান থেকে আমরা টিকিট সংগ্রহ করব এবং আমাদের 6:15 যে ফ্লাইট টাইমটা, সেই টাইমে আমরা ফ্লাইট ধরবো। তাই আসলে আমি সত্যি কথা বলতে আবারও বলছি, আমি সো এক্সাইটেড। আজকে ফার্স্ট টাইম এই এয়ার ট্রাভেলস করব ঢাকা থেকে চিটাগং। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যে পৌঁছে গেছি বাংলাদেশের ডোমেস্টিক বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে। এখান থেকে আমাদের ফ্লাইট ছাড়া হবে সন্ধ্যা 6:15। হ্যাঁ, আমাদের সফর সঙ্গী যারা আছেন, অর্থাৎ মশিউল আজম স্যার, নজরুল ভাই এবং আরশাদ হোসেন নয়ন ভাই, ইতিমধ্যে নয়ন ভাই চলে এসেছে টিকিট সংগ্রহ করার জন্য। আর আমরা এখন আসলে এই ডোমেস্টিক বিমানবন্দরে ঢুকবো এই সাইটে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি, এখানে কিছু ফর্মালিটিস রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাগগুলো স্ক্যানিং করার জন্য আলাদা ছেড়ে দিতে হয়, যে আসলে ব্যাগে অবৈধ কিছু নিয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, আমরা ফার্স্ট গেটের যে ফর্মালিটি ছিল সেটা সম্পন্ন করে আমরা ভিতরে এসেছি। আর এখান থেকে আমরা এখন টিকিট সংগ্রহ করব। আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মাধ্যমে। আমাদের ফ্লাইট সময় হচ্ছে 6:15। আমরা ইতিমধ্যে টিকিট সংগ্রহ করার জন্য টিকিট কাউন্টারে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা টিকিট পেয়েছি। আমাদের
যে তিনটা অর্থাৎ চারটা টিকিট কেটেছি আমরা আমাদের চারজনের জন্য। আমরা এখানে টিকিট পেয়েছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের টিকিট। আমাদের সময় হচ্ছে 6:15, টিকিট হাতে পেয়েছি। এবং এখানে এই টিকিট নিয়ে যাওয়ার জন্য আরেকটা গেট রয়েছে, যেখানে আপনার সব কিছু অর্থাৎ মোবাইল, মানি ব্যাগ, বেল্ট, শু সব কিছু আলাদা আলাদা করে দিতে হবে। এবং এখানে স্ক্যানিং করার পর আমরা আমাদের ওই পারে গিয়ে নিতে পারবো সব কিছু। আমরা ইতিমধ্যে এই ফর্মালিটিস মেনটেন করে চলে এসেছি, অর্থাৎ এখান থেকে আমাদের যাবো হচ্ছে বিমানে চড়ার উদ্দেশ্যে। যাই হোক, আমরা এখন বসে রয়েছি বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক যে সাইডটা রয়েছে সেই সাইডে। এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত অর্থাৎ সৈয়দপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল এই রুটে যে বিমানগুলো রয়েছে এখান থেকে আপনারা চড়তে পারবেন, ফ্লাইট আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কাউন্টার রয়েছে, যেমন নবোয়ার কাউন্টার রয়েছে, রয়েছে হচ্ছে ইউএস বাংলা, রয়েছে হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের। হ্যাঁ, আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট বাকি আছে। যদিও আজকে আমাদের ফ্লাইটের টাইমটা একটু লেট করেছে, যাক আমরা এখন বিমানে চড়ার উদ্দেশ্যে কাউন্টার ত্যাগ করছি। এবং কাউন্টার ত্যাগ করার পূর্বে এখানকার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছে অফিস অংশটুকু। এবং আমাদের জন্য বাংলাদেশ বিমানের পক্ষ থেকে এসেছে একটা বাস, যে বাসে করে আমরা এখন যাচ্ছি ফ্লাইটে চড়ার জন্য। এই হচ্ছে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট বা বিমানবন্দর। এখানেই থেকেই বিভিন্ন জায়গার বিভিন্ন রুটের যে বিমানগুলো রয়েছে সেগুলো অবতরণ এবং উড্ডয়ন করে থাকেন। আবার দেখতে পাচ্ছেন এখানে সৌদি বিমান এয়ারলাইন্সের একটা বিমান রয়েছে, রয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমান। এই এয়ারপোর্ট থেকে অর্থাৎ এই ডোমেস্টিক এয়ারপোর্ট থেকেই বাংলাদেশের বিভিন্ন রুটে তারা বিমানগুলো চলাচল করে থাকেন। আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের বিমান যেটি যেটির মাধ্যমে আমরা ঢাকা থেকে চিটাং উদ্দেশ্যে রওনা দিব 6:15। যদিও আসলে 6:15 বিমানে আমরা যাচ্ছি না, আমাদের একটু লেট হয়েছে, অর্থাৎ আমরা 6:30 বিমানের দিকে যাচ্ছি। আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে এখন এখান থেকে টিকিট চেক করে যাত্রীদেরকে বিমানে বা ফ্লাইটে চড়ানো হচ্ছে। এখানে রয়েছে ফ্লাইট চড়ার জন্য যদি কারো যদি বেশি ল্যাগেজ থাকে তাদের জন্য আলাদা পোর্শন রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে বিমানবালা, যিনি টিকিট চেক করেই ঢোকানো হচ্ছে। আমরা চলে এসেছি আমার কাঙ্ক্ষিত বিমানে, ইয়ারে, অর্থাৎ আজকে ফার্স্ট টাইম আমার ইয়ারে চলে যাচ্ছি ঢাকা থেকে চিটাগং। যাই হোক, এইটা হচ্ছে আমার ফার্স্ট টাইম জার্নি বাই ইয়ার, সো আমি খুব এক্সাইটেড হয়ে আছি। কখন আমাদের এই ফ্লাইটটি ছেড়ে দেবে সেই অপেক্ষায় রয়েছি আমি। আসলে ফার্স্ট টাইম এয়ার ট্রাভেলস, আপনি বুঝতেই পারছেন আপনারা, আসলে এর আগে কখনো বিমানে চড়া হয়নি। তাই চিন্তা করলাম যে এবার যেহেতু ঢাকায় এসেছি, ঢাকা থেকে চিটাং যাব, তাই এয়ারের মাধ্যমেই যাওয়ার প্ল্যান করেছি। এই হচ্ছে আমাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমানটি, যেটা ফ্লাইট টাইম হচ্ছে 6:15। আমাদের আমার টিকিট পেয়েছি ঠিক মাঝামাঝি, অর্থাৎ আমার টিকিট নাম্বার হচ্ছে 10D, অর্থাৎ জানালার পাশে। আমরা টোটাল 4টে টিকিট কেটেছি। আবার দেখতে পাচ্ছেন সব প্যাসেঞ্জার তাদের ব্যাগেজগুলো সঠিক জায়গায় রাখার জন্য সবাই ব্যস্ত আছে, এবং যার যার আসনের পাশে তারা ব্যাগেজ রাখছেন। এই হচ্ছে আমাদের আজকের এই ফ্লাইটের চিত্র, দেখতেই পাচ্ছেন। আমাদের এই ফ্লাইটে টোটাল সিট সংখ্যা রয়েছে 76 জন, 76টি সিট আসন রয়েছে, এবং দেখছি যে সবগুলো সিটই বুকিং করা। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ফ্লাইটটি ছেড়ে দেবে। আর দেখতে পাচ্ছেন ফ্লাইটের যে পাখাগুলো রয়েছে, পাখাগুলো অলরেডি চালু হয়েছে। তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিব।
আপনারা আমাদের সঙ্গে থাকুন। আসলে আজকে আমাদের এই জার্নিটা একটু বিকেল হওয়ার কারণে, অর্থাৎ আলোর স্বল্পতার কারণে বাইরের তেমন কিছুই আসলে ঠিক দেখাতে পারবো না। যাক, নেক্সট টাইমে আমরা যখন অন্য কোনো ফ্লাইটে ট্রাভেল করব, জার্নি করব, চেষ্টা করব সেই সময় আরও সুন্দর করে ভিডিও করার জন্য, দেখানোর জন্য। আর আজকে যেহেতু রাত হয়ে যাচ্ছে আর এই সময় আসলে ঠিক তেমন আলো না থাকার কারণে ঠিক বাইরের দৃশ্য বা সিনারি আমি ঠিক ধারণ করতে পারছি না। যাই হোক, আমরা এখন অলরেডি আমাদের ফ্লাইটের পাখা চালু হয়েছে, অর্থাৎ আমাদের ফ্লাইটটি ইতিমধ্যেই যাত্রা শুরু করে দিবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন